আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলবেন। ভিউয়ার্স, ফেসবুক, স্কাইপি, ভাইবা, হোয়াটসঅ্যাপ, ইমু, অর্থাৎ যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, সব প্ল্যাটফর্মের মতোই টুইটার প্ল্যাটফর্মও একটি সামাজিক মাধ্যম বা ওয়েবসাইট বা অ্যাপও বলতে পারেন। তো ওই সব প্ল্যাটফর্মের মতো, ওই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মাধ্যমের মতেও টুইটার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে। বর্তমানে আমরা অনেকেই টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করি। তো এরই মধ্যে দেখা যায় অনেকেই আমরা টুইটার ক্রিয়েট করতে পারি বা টুইটার কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা জানি, আবার অনেকেই জানি না। তো আজকের ভিডিওটা আমরা যারা টুইটার অ্যাকাউন্ট খুলতে জানি না তাদের জন্য, আর যারা জানি তাদের জন্য একটি স্পেশাল কিছু মুহূর্ত রয়েছে বা ভিডিও ক্লিপ রয়েছে। সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার মনে হয় যেটা পার্সোনালি যে সিলেটের মধ্যে সবচেয়ে উঁচু স্থানে আমি এই মুহূর্তে রয়েছি, আর এই ভিউটা কেমন দেখতে সেটাও আপনাদের আজকে দেখিয়ে দিব, তবে ভিডিওর শেষ প্রান্তে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তবেই আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন। তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন বা ওপেন করবেন সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি মোবাইলের হোম স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। তো এজন্য আমি চলে যাব মোবাইলের হোম স্ক্রিনে। তবে মোবাইলের হোম স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, বিষয়টা আশা করি বুঝাতে পারছি। সো আমি এখন চলে যাচ্ছি মোবাইলের হোম স্ক্রিনে, সেখান থেকে আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদের বোঝার স্বার্থে বুঝিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম আমাদের হোম স্ক্রিনে, অর্থাৎ মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমরা যে কাজটু করব, আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটি খুলে নিব। এখন টুইটার অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন দুটি পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ প্রথম পদ্ধতি হচ্ছে আপনি একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও আপনি খুলতে পারবেন ক্রোমো বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে, যেমন ক্রোমো আছে, গুগল আছে, মজিরা ফায়ারবক্স আছে, এরকম আরও কিছু ব্রাউজার আছে। আপনারা ওই ধরনের ব্রাউজার ইউজ করেও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে মনে হয় টুইটার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমি যদি এই কাজটুকু করে নেই সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। তো আমরা আমাদের প্রথমেই টুইটারে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব। তো এজন্য আপনারা যে কাজটুকু করবেন, আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা উপরের সার্চ অপশনে লিখবেন টুইটার। তো লেখার পরপরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন, ঠিক আছে। সো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি একটু ব্রাশটা নিয়ে নিই, এই যে দেখেন। সো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখান থেকে আমি ওপেন করে নিব, ঠিক আছে। সো এটার উপর ট্যাপ করলাম, অর্থাৎ টুইটার অ্যাকাউন্টের উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে। তো শু করার পর আপনাদের জিমেল চাইতে পারে, আপনারা চাইলে আপনাদের জিমেল চাইবে। এখন জিমেল কেন চাইবে, আপনারা চাইলে আপনাদের জিমেলের মাধ্যমেও আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটি খুলতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা চান না আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি খুলতে চাই না, আমি আমার মোবাইলের নাম্বার দিয়ে খুলতে চাই, সেক্ষেত্রে আপনারা মোবাইলের নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। টুইটার অ্যাকাউন্ট খোলারও আরও দুটি পদ্ধতি রয়েছে, একটি জিমেলের মাধ্যমে আর আরেকটি হচ্ছে মোবাইলের মাধ্যমে। তো যাই হোক, আমি জিমেলের মাধ্যমে খুলবো না, আমি মোবাইলের মাধ্যমে খুলবো। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো আমি এটার উপর ট্যাপ করলাম। ওকে, ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে, এখানে বলতেছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো আমি যে তোমার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, প্রথমে বলতেছে নেম। সো আমি এখানে আমার নেমটা দিয়ে দিব, MELAD মিলাদ। আচ্ছা, পুরো নামটা এখানে দিবেন আপনারা, যেহেতু এখানে লাস্ট নেমের কোনো অপশন নাই। AHMED আহমেদ। ওকে, আমার নামটা অলরেডি দেওয়া শেষ। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে দেখেন,
ফোন নাম্বার অর ইমেইল অ্যাড্রেস এরকম কিছু থাকবে, ঠিক আছে। সো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার দেওয়া শেষ। তারপরে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে দেখেন ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, ডেট অফ বার্থটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, মে জুন 10। ওকে, আমার ডেট অফ বার্থ এটাও দেওয়া শেষ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট অপশন রয়েছে, এই যে দেখেন। সো এখন আমি ওই নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিছু রুলস রয়েছে বা কিছু বিষয় রয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন রয়েছে, এই যে দেখেন। সো আবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা দেখতে পাবেন এখানে সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন নিচের দিকে। তারপর এখানে বলবে ভেরিফাই ফোন, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বার একটি টেক্সট যাবে, ভেরিফিকেশন কোড যাবে। আর ওই কোডটি যখনই আপনি বসাবেন তখনই কিন্তু পরবর্তী ধাপে আপনি এগিয়ে যেতে পারবেন। আমার আরেকটা কথা আপনাদের বলতে মনে নাই, বা এই ইন্টারফেসটা আসলে এখানে পাইনি, যেহেতু আপডেট ভার্সন আপনারা হয়তো না পেতে পারেন। আপনারা যদি পান এরকম তাহলে আমি আপনাদের বলে রাখি কেমন আপনারা পেতে পারেন। আপনারা যখন সাইন আপ করবেন তখনই ফার্স্টটা স্টেপ দেখাতে পারে আপনার ক্ষেত্রে, যে 5 স্টেপ। সো যদি দেখায় তাহলে আপনাকে ফার্স্টটা স্টেপ ফলো করতে হবে, ফলো মানে ধারাবাহিকভাবে থাকবে, মানে একটা বাদে একটা আপনারা করে নেবেন। ওকে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবং এডিট বাটন রয়েছে। আপনারা যদি চান যে আপনাদের পুরনো আপনাদের এগুলো এডিট করবেন, কোনো কিছুতে মিস্টেক আছে বা নাম্বারটা মিস্টেক আছে, সেক্ষেত্রে আপনারা এখানে এডিট অপশনে ক্লিক করতে পারেন। সো আমার যেহেতু অলরেডি সব কিছু কমপ্লিটলি, সেক্ষেত্রে আমি এখানে ওকে বাটনে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে উই আর সেন্ড ইউ এ কোড, অর্থাৎ তারা একটি কোড সেন্ড করছে। যেহেতু আমার ওই যে সিমটা আমি দিছি ওই সিমটা যেহেতু আমার মোবাইলে অলরেডি রয়েছে, সেক্ষেত্রে অটোমেটিকলি সেই কোডটা নিয়ে নিছে। যদি আপনাদের ক্ষেত্রে ঠিক সেভাবে থাকে তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি নিয়ে নিবে। ওকে, বিষয়টা বুঝাতে পারছি। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, নেক্সট অপশন। সো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করব। ওকে ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে ইউর নেট নিড এ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আর পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের মধ্যে হতে হবে, আপনাকে অবশ্যই 8 ডিজিটের বেশি পাসওয়ার্ডটি দিতে হবে, মানে 8 বর্ণের বেশি। ওকে, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা যদি চান যে আপনারা কী পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুকের মতো একটা আইকন রয়েছে, এই যে দেখেন। সো আপনারা এটার উপর যদি ট্যাপ করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্পষ্ট এখানে শো করবে, ফর এক্সাম্পল এই যে দেখেন, ঠিক আছে। সো আমি এটা এরকম করে নিচ্ছি আবার। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট অপশন, আপনারা ওই নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করলাম, দেখা যাক কী হয়। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিক এ প্রোফাইল পিকচার। তো এখানে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, যেহেতু আমি নতুন আইডিটা খুলতেছি। আপনারা চাইলে প্রোফাইল পিকচার এখানে দিতে পারেন, আর যদি চান না এখন দিতে চাই না পরবর্তীতে আপনারা দিবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ ফর এ নাও, এই যে দেখেন, এটা স্কিপ করে নিচ্ছি এখন, এই অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনারা চান না প্রোফাইলটা দিয়ে দেই এখানেই তাহলে দিতে পারেন। সো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে চয়েস এক্সপ্রেশন এটার উপর ট্যাপ করবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি। তারপর এটা ক্রুপিং শেষ কাজ, তারপর আমি এটার উপর ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে নিচের দিকে, লক্ষ্য করেন। এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, তারপর এখানে বলবে ডিসক্রাইব ইউর সেলফ, অর্থাৎ আপনি নিজ সম্পর্কে কোনো কিছু লিখতে হবে এখানে প্রথমেই। সো এখানে কিছু লিখে নেবেন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এখানে স্কিপ ফর নাও রয়েছে, আপনারা স্কিপ করতে পারেন। আমি না, আমি কিছু দিতে চাই এক্সাম্পল হিসেবে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করব। ওকে, তারপর পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে হোয়াট শুড উইল কল ইউ, হোয়াট শুড উইল কল ইউ, অর্থাৎ এখানে বলতেছে টুইটার যে কোম্পানি রয়েছে, টুইটার যে অ্যাকাউন্টের যে কোম্পানি রয়েছে, তারা আপনাকে কোন নামে কল করবে, কোন নামে মানে কল বলতে ডাকা, তারা আপনাকে কোন নামে ডাকবে। আপনারা চাইলে এই নামটা সিলেক্ট করতে পারেন, এখানে একটি নাম তারা দিয়ে দিছে অলরেডি। সো আপনারা এই নামটাও সিলেক্ট করতে পারেন, আর যদি আপনারা চান না এখান থেকে সিলেক্ট করতে চান, এখানে এখানে কিছু নাম রয়েছে,
এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিছু নাম দিতে পারবেন, ঠিক আছে? সো অর্থাৎ এখানে যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে এমন একটি ইউজার নেম দিবেন যেটি 15 সংখ্যার চেয়ে বেশি বা 15 সংখ্যা হয়, আর ওই ইউজার নেমটি আপনি এমনভাবে দিবেন যেটি লেটার্সও থাকে প্লাস নাম্বারসও থাকে। ওকে, সো বিষয়টা আশা করি বুঝাতে পারছি। তো এখান থেকে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে তাদের দেয়া একটি নাম আমি এখান থেকে নিয়ে নিব, তাদের দেয়া একটি নাম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তারপর আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন শু মোর নামে একটা অপশন আছে, এটার উপর যদি ট্যাপ করেন তাহলে আরও কিছু নাম চলে আসবে তাদের দেয়া। সো এখান থেকে আমি আমার এই নামটা নিব এখন, ঠিক আছে? ওকে, তো তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনারা এটা স্কিপ করতে পারেন। ওকে, তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে। আচ্ছা, উপরের দিকে যদি আপনারা আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার, তারা বলতেছে। আচ্ছা, নিচের দিকে লেখা আছে সিলেক্ট এ লাস্ট থ্রি ইন্টারেস্ট অর পার্সোনালাইজেশন ইউর টুইটার এক্সপিরিয়েন্স, দে উইল বি ভিজিটেবল অন ইউর প্রোফাইল। তারা এখানে বলতেছে আপনার চাহিদা বা আপনার পার্সোনালিটি সিলেক্টের জন্য আপনার ইন্টারেস্টেড কিছু চারটি বা তিনটি বিষয় এখানে সিলেক্ট করতে হবে, আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড। আচ্ছা, আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আরও কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো একেবারে নিচে আমি দেখতে পাচ্ছি টেকনোলজি নামে একটা অপশন রয়েছে, আমি আমার টুইটার অ্যাকাউন্টে বিভিন্ন সময় আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও দিতে পারি বা এরকম কিছু ইনফরমেশন দিতে পারি, সেক্ষেত্রে আমি এখানে টেকনোলজি যে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করলাম। ওকে, আমি অলরেডি চারটা সিলেক্ট করে নিয়েছি, আপনারা দুটি তিনটি করে নেবেন, মাস্ট বি আপনাকে তিনটি করতে হবে। তো তারপর আপনারা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নিজের দিকে লক্ষ্য করেন, তো নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, আবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, তারপর আপনারা এখান থেকে একজন বা দুজন ব্যক্তিকে অবশ্যই আপনার সাথে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে ফলো অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশন আপনারা নিচের দিকে পাবেন, নয়তো পাবেন না। তো তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, অলরেডি আমার টুইটার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে যেগুলো আমি এখন করতে চাই না। সো আমার অ্যাকাউন্টটি ওপেন হয়েছে বা আমার অ্যাকাউন্টটি এখনও ক্রিয়েট হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে লক্ষ্য করেন, উপরের দিকে আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখেন। সো আপনারা এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা পেয়ে যাবেন, এই যে দেখেন। তো অলরেডি আশা করি বিষয়টা বোঝাতে পারছি। সো এভাবেই আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। ফিরে যাচ্ছি ফেস ভিডিওতে। ওকে ভিউয়ার্স, পুরো বিষয়টা আপনার কাছে কেমন লাগলো বা আজকের এই পরিবেশনাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।